অনেক যারা সুসাইড করে কেন করে হতাশার জন্য করে ডিপ্রেশনের জন্য করে মনের কষ্টের জন্য করে এবার সবাই জানে এক কথাই যারা সুসাইড করে তারা চির জাহান্নামী হওয়া মানে কি আল্লাহর থেকে দূরে যাওয়া এটাই তো চির জাহান্নামী হওয়া এবার আপনি সুসাইডটা কেন করলেন হতাশার কারণে হতাশাটা কেন হলেন চাকরি না পাওয়ার কারণে হতাশাটা কেন হলেন জীবনে দুঃখের কারণে হতাশাটা কেন হলেন জীবনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হতাশাটা কেন হলেন ডিপ্রেশন কেন হচ্ছেন চাওয়া জিনিস না পাওয়ার কারণে ডিপ্রেশন কেন হচ্ছেন মনে চাওয়া পূর্ণ না হওয়ার কারণে ডিপ্রেশন কেন হচ্ছেন মনে দোয়া কবুল না হওয়ার কারণে ডিপ্রেশন কেন হচ্ছেন যাকে চেয়েছেন যেভাবে চেয়েছেন সেভাবে পান নাই বলে এবার প্রত্যেকটা বিষয়ের মধ্যে আল্লাহ পাক আপনাকে বলছে বান্দা নিরাশ হইও না সময় হলে আমি দিব সময় হলে আমি দিব সময় হলে আমি দিব বান্দা কখন কি দরকার কি অবস্থায় দরকার কতটুক দরকার তুমি জানো না তোমার বিবেক জানে না কারণ আমি আল্লাহ তো জানি আর আমি সময় হলে দিব যেটা তোমার জন্য উত্তম সেটা দিব এর মাঝখানে সময়টার মধ্যে শয়তান এসে বলে এটা হলো না সেটা হলো না চাকরি হলো না প্লাস পেলাম না গোল্ডেন পেলাম না এভাবে করলাম না ওইভাবে করলাম না আপনাকে ভোগাচ্ছে আপনাকে টেনশনে নিয়ে যাচ্ছে আপনাকে প্রেশার বাড়াই দিচ্ছে আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে আর সেই ডিপ্রেশন সহ্য করতে না পারে আপনি কষ্টকে বাড়াই ফেললেন কষ্ট সহ্য করতে না পারে এবার সুইসাইড করে ফেললেন সুইসাইডে যখন চলে গেলেন আল্লাহর রহমত থেকে আপনি বের হয়ে গেলেন শয়তান সাকসেস হয়ে গেল আপনি ফেল হয়ে গেলেন